আসসালামু আলাইকুম গাইস। তো আমরা আজকে দেখাবো যে ফরিদপুরে কিরকম ভিড় হয়, ফরিদপুরে কিরকম জ্যাম হয়। আপনার ফরিদপুরে বর্তমান তো আগে এরকম জ্যাম হইতো না, তো বর্তমানে এরকম জ্যাম হওয়া শুরু করেছে। তো আপনাদের দেখাবো আজকে কীভাবে ফরিদপুরে জ্যাম হয় আর কেমন জ্যাম হয়, আপনারা এটাও দেখতে পারবেন। তো দেখেন, এই সামনে থেকে শুরু হয়ে যাবে আমাদের ফরিদপুরের জ্যাম। ফরিদপুরের জ্যামটা আপনারা শুধু দেখবেন। দেখার জন্য প্রস্তুত থাকেন, আপনাদের মনে করেন যে ফরিদপুরের জ্যামটা আসলে কিরকম জ্যাম লাগে সেটা আপনারা সামনে এবার দেখেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি, সাথে দেখেন টানে যা। তো দেখেন, এর সামনে থেকে শুরু হয়ে যাবে জ্যাম। মানে এমন জ্যামটা লাগে যে মাঝে মধ্যে মনটাই চায় যে গাড়ি থুয়ে আইটেস নেমে চলে যাই, তো গাড়ি রাইখে চলে যাই তো মন চায়। তো আজকে দেখাবো আপনাদের যে কিরকম জ্যামটা লাগে। আর জ্যাম লাগলে কিছু কিছু ড্রাইভার আছে যা করে ওরা, তো আগের কাহিনীটা আপনারা দেখতে পারবে। দেখার তালে থাকেন। তো আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের ফরিদপুরের জ্যাম শুরু হয়ে গেছে। তো দেখেন, এই পাশ দিয়ে ঢুকাইতেছে, এই পাশ দিয়ে সোজাসুদিও ঢুকাইতেছি। তো কীভাবে একটা জ্যামটা ছাড়বে দেখো, কিভাবে পিট এক একজন হরেন দিতে আসছে, জ্যাম লাগবে না ভাই। ওই দেখেন কেমনে আইরে করে ডুহায় উল্টে ফেলে ঢুকাইছে। তো জ্যাম লাগবে না, কি লাগবে, টান দে টান দে ভাই। তো দেখেন সামনে আরো বাকি আছে খেলা, ওইটুক তো দেখালাম প্রথম পার্ট। তো আর সামনে আরো একটু পার্ট আছে, সামনে দেখার জন্য প্রস্তুত থাকেন। যা বাইরে যা, ভাগাইতে আসি। এই যে দেখেন, এই যে পার্টেক্স আইরারি করে পার্টেক্স সাজাইছি। এইভাবে যদি যাই ও তো একলা একটা ট্রাকের জায়গায় লইল ট্রাফিক পুলিশ। দেখেন এই সাইডটা গাড়ি দাঁড়াই রয়েছে, যাত্রী নেওয়ার নাম নাই, কিছুই নাই, যাত্রী নেওয়ার লাগে দাঁড়াই রয়েছে। তো এই হয়েছে আমাদের ফরিদপুরের অবস্থা। আগে এরকম জ্যাম আমরা পাই নাই, বর্তমান ইদানিং যা জ্যাম পেয়েছে তা বলার বাহিরে। আর জ্যাম তো আপনারা দেখলেনই, এরকম জ্যাম লাগার কারণ অবশ্যই প্রত্যেকটা ড্রাইভার। আমরা যদি ঠিকমতো গাড়ি চালাই তো এই জ্যামটা লাগার কোনো কথা না। আমার রাস্তা যেটা, আমি সেই রাস্তা ধরে যদি যাই তাহলে আমার জ্যামটা লাগার কথা না। সো সবাই নিজ নিজ রাস্তা থেকে গাড়ি চালাবেন, কখনো উল্টা রাস্তায় ঢুকাবেন না আর জ্যাম লাগাবেন না। আমাদের কারণেই এইসব সড়ক নষ্ট হয়, আমাদের কারণেই ট্রাফিক জ্যাম বাঁধে। তো আমরা চাই আপনারা কেউ এরকম কিছু করবেন না যাতে ট্রাফিক জ্যাম বাঁধে আর সড়ক নষ্ট হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।